বাবা আজ কোন দিকে সূর্য উঠেছে তখন তো ভালো করে দেখলাম না তবে হ্যাঁ জোড়া শালিক দেখেছিলাম সেটা মিলে গেল দেখছি কিন্তু একজনের কি আক্কেল এতদিনে একবারও খোঁজ নেবার সময় হলো না সে তো বটেই খোঁজ নেওয়ার দায়িত্ব একজনেরই ও না না আমি তো ভুল বললাম একজনের কেন কোনো দায় থাকবে সে তো এখন তার নতুন জীবনে প্রবেশ করার জন্য মশগুল হয়ে আছে এখন তার কাছে সুন্দরী গুণবতী রাজকন্যা আসছে আমার মতন কেচকি বাদীর কথা তার মনে থাকবেই বা কেন যাক এতদিনে অন্তত মানুষ চেনা গেল বাবা কত কথার ফুলঝুরি বাতাসের পাটানত্তনের ওপর ভেসে বেড়ানো স্বর্গোদ্যান বৌঠান তুমি অমুক বৌঠান তুমি তমুক তুমি আবার কবিতার প্রেরণা গানের মূর্ছনা আমার কপালের সুবাসে আমি নিজেই মোহিত হয়ে যাব খুব যে পটর পটর কথা কইছো লজ্জা করে না তোমার লজ্জা করবে কেন আমি কি কিছু চুরি করেছি নাকি হ্যাঁ করেছো তো জানো না না তো চন্দননগরের বাড়ি থেকে কাউকে না জানিয়ে পালিয়ে এসেছো সেটা চুরি নয় তো কি ও এই ব্যাপার তা কি করব বলো তোমার নতুন দাদা কাজের জন্য কলকাতা এসে থাকছিলেন আমি ও বাড়িতে একা ছিলাম তার খুব চিন্তা হচ্ছিল তাই তিনি এখানে উঠে এলেন আর তার সঙ্গে তার অনেক শুভানুধ্যায়ীরাও তো ছিল তারাও চাইলো আমাকে এখানে এনে তাদের নজরবন্দি করে রাখতে আমিও মেনে নিতে বাধ্য হলাম হাজার হোক স্বামীর আদেশ অমান্য করি কি করে আমি তা বলিনি কিন্তু আমাকে অন্তত একবার জানাতে তো পারতে আমি একদিন বোকার মতো চন্দননগর গেলুম ভেবেছিলুম গিয়ে থাক কিন্তু আমার মানটা যে কাটা গেল কার কাছে নিজের কাছে তুমি যেদিন চন্দননগর যাবার জন্য পা বাড়িয়েছিলে সেদিনই তোমার নিজের কাছে তোমার মান কাটা গেছে কেন 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 যাবে তুমি চন্দননগর তোমার লজ্জা করে না তুমি কি ভিখিরি শোনো রবি এসব অনেক হয়েছে এবার তোমাকে নিজেকে পাল্টাতে তোমার বাড়ির লোকজন যেমন চাইছেন মানে তোমাকে বিয়ে করে সংসারী হবার জন্য তৈরি হতে ছাড়ো তো না ছাড়বো না তোমাকে মাথা হিট করতেই হবে রবি তুমি যদি বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন না করো তাহলে তুমি কাউকে তোমার সঙ্গে পাবে না তুমি একা হয়ে যাবে তুমি তুমি এই কথা বলছো এটা শুধু তোমার বৌঠানের কথা নয় এটা আমাদের সকলের কথা আর তা নইলে তোমাকে বলতে হবে কেন তুমি বিয়ে করতে চাইছো না দেখো রবি পাল্টি ঘর বা যেরকম মেয়ে তোমার পছন্দ সেটা তোমাকে স্পষ্ট করে পরিষ্কার করে আমাদের বলতে হবে রবি তুমি আমাদের পরিবারের কনিষ্ঠতম জন আমাদের সকলের স্নেহের ছোট ভাই তোমার উপযুক্ত পাত্রই আমরা খুঁজে বের করবে দেখো তুমি যদি চাও তাহলে তাহলে সার বেঁধে আমি পাত্রীদের দাঁড় করিয়ে রাখবো তুমি তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে
তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ে তোমাকে করতেই হবে। ভেবে দেখব, এখন চল। দাঁড়াও, কোথায় যাবে? বীরজিও তোলাতে, মেজ বৌঠানের কাছে। আমি এখন ওখানেই থাকি। হ্যাঁ, সেটাও জানি। রবি সেখানে যাবে বলে তো তুমি আজকে এখানে আসনি। আমার সঙ্গে ও বাড়ির সরকার মশায়ের দেখা হলো, তা উনি বলছিলেন তুমি নাকি তাকে খবর দিতে বলেছো যে ও বাড়িতে তুমি আজকে ফিরবে না। সেটা ভেবেই এসেছিলাম। তাহলে থাকবো।